এটা চিংড়ি আছে ন ভাই এত বড় বড় কেন এটা টাইগার জাপান সফল মেইনলি জাপান যাচ্ছে কতরা অকশন ভাই মস্ত বুঝি হও না জাপান রুশিয়া চীন তো ভাই মানে নেহরু বঙ্গলার দুইটা পার্টে আসবা কেন তো ফার্স্ট পার্টে আসবা কেনটা কা অকশন এসি আর কেনটা আইসি তারপরে ফের কেনটা রিসেল এসি সেই জিনিসটা আসবা আর সেকেন্ড পার্টে আসবা কি বোট ভিতরে কেনা থিসি আর বোটের সামান কেনটা যাইছন সামান সঙ্গে গুটে মস্ত বড় কনভারসেশন হইছে সে কনভারসেশন ভিডিওটা বি আসবা তো ওয়েট করি তো আর জলদি জলদি যাই সাবস্ক্রাইব করো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেজে মোর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে যাকি প্লিজ সাবস্ক্রাইব করে দিও মস্ত মস্ত ভালো ভিডিও তো আসবার আছে তো প্রিভিয়াস ভালো ব্লগ যে মোটা ছিল দিল্লির ট্রিপ ছিল বহু দিন মানে 2021 র বট মুই নাই ছাড়ি তো এডিট ফেডিট নাই করতে তো সেটা আসবার যাও দেখি দিও তার সঙ্গে রহলা আউ গোটে উত্তরাখণ্ডর ব্লগ সেটা দেখি দিও মানে যে যে পার্ট মানে পেন্ডিং ছিল সে সে পার্ট মানে ভাই এডিট করে পড়ি সারলা না যাই মস্ত দেখি দিতে যাও বঢ়িয়া জায়গা জায়গায় পৌঁছিলা পরে মুই তোমাকে ব্লগের মনে হয় গলো ফিশিং হাউ এটা হচ্ছে মেন গেট ও পয়সা ধরিছিল কে 15 টাকা ও চলো এটা হচ্ছে টিকেট তিন জনকে 15 টাকা এটা হচ্ছে ভিতর এরিয়া ফিশিং হারবার পারাদ্বীপ যদি তুমি জায়গায় আসবালে চাহছ তো সিম্পলি কিছু নেই গুগল ম্যাপ ওপন করো আর সার্চ করে দিও এটা কানা কানা আছে তুমি আগে আসছ না আসবো ফিশিং লাগি যেতে ইউজ করছেন মানে সব ফিশিং লাগি ডঙ্গা মানে সব আছে এই জায়গায় এইনু কানে মিলছি মাছ অকশন হয়ে এটি এই সাইডের বোধে এটা মাছ মাছ বসাও বোধে এবে তো নাই বসাবার আজ যেহেতু সানডে সব অকশন ফকশন চালিয়ে তো ভিতর আড়ে জিমা আছে যেতে ডঙ্গা মানে আছে ধরে সে ফিশিং করে যাইছেন সেটা মানে দেখাব যেতে বোট মানে আছে ফিশিং বোট মানে দেখো কিছু বোট ভাই এই সাইড আড়ে তোমার যেতে মাছর অকশন ফকশন হয় জিনিস মানে চালুছে পুরা সব এই ভিতরে চালুছে হওয়া বলে ভিতরকে যাই তোমাকে দেখামে কেন ওয়ে এসি আউ কেন হিসাব এসি সব এটা চিংড়ি আছে যেতে বি জিনিস আউ এই ডেক যেন আছে ডেক দেখুছ এই ডেক ভিতরে হি যেতে মাছ মানে আছে আউ যেতে বি মানে ফিশিং করে যাস তারপরে হে ডেক ভিতরে হি ভরা আসি বরফ সঙ্গে তো এটা ইয়াতে এটা চিংড়ি মানে আসলো এটা কি চিংড়ি ভাই এটা টাইগার টাইগার চিংড়ি রে ভাই টাইগার প্রন তো কালকা এটা ফিস বাড়ি আই থিঙ্ক মর্নিং রে বোধহয় ফিসটা বাড়িছে আর আফটারনুন ইভিনিং রে প্রন ভাই এত বড় বড় কেন এটা টাইগার বহুত বড় আছে মেইনলি জাপান যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে সে সেই ধরে জাপান যাচ্ছে আও না জাপান রুশিয়া চীন এটা মানে কেতে টাইম লাগে মনে করে এবার ফিশিং করি আসলে ফিশিং করি আসলা পরে কেতে টাইম ভিতরে অকশন হব কেতে টাইম ভিতরে ইয়ে সব হব হ্যাঁ হ্যাঁ তারপরে এটা এমতি প্যাকিং হয়ে যাব এটা ও সেটা ফের সফা হব তারপরে ফের ফ্রেশ প্যাকেজিং হয়ে গেলে যাব ঠিক আছে ঠিক আছে দেখো কেন অকশন হচ্ছে চিংড়ি মানে সব রন অকশন অকশন হচ্ছে এটা পর কেজি অকশন হচ্ছে যেটাকি 405 চালুছে আর যে বি এটা জিতবা 405 এবার চালুছে পর কেজি যে পাইবা তারপরে সব এটা নিয়ে যা কতটা অকশন ভাই মস্ত সব অকশন চালুছে বা লাস্টে 406 হল পর কেজি 406 সেই হিসাবে অকশনরে সে জিতি গলে তারপরে এই সব জিনিস তার কতরা তু কেতে লগাইছিল ইহাদে আমি পলে আইছো যে জায়গায় অকশন আসি মানে প্রন হল ফিস হল সব জিনিস অকশন আসি তো এই জায়গায় ফার্স্ট সব অকশন তোমাকে দেখালি যে প্রনর অকশন চালু ছিল সে 406 রে আই থিঙ্ক পর কেজি হিসাবে হল মানে এটা পুরো রখাই দিবা যেতে বি জিনিস রখাই দিবা তার বাদ অকশন হবা কি পর কেজি তোমার কেতে টাকা হিসাবে নেব তারপরে 405 406 হল যে জিতলা যেতে দিবা সেটা কেজি হিসাবে ওয়েট করা হবে
ଯେତେ ହେବା ସେଇ ହିସାବରେ ସେ ପଇସା ଦେବା ଆଉ ତୁମକୁ ଆଉ ଗୋଟେ ଦୁଇଟା ଜିନିଷ ମୁଁ ଦେଖାଉଛି ଯେନ୍ଟାକି ଅପସନ୍ ହେଇସାରିଲା ପରେ ସେମାନେ କେନ୍ତା ପଢ଼ା ପଢ଼ି ପସନ୍ଦ କରିଦେବା ସେମାନେ ସେମାନେ ଅପସନ୍ ହେଲା ପରେ ଷ୍ଟାର୍ଟିଂ ପ୍ରୋସେସ୍ଟା କେମିତି କ'ଣ ହେବ ଅପସନ୍ ହେଇସାରିଲା ପରେ କମ୍ପାନୀବାଲା ଏଇଟା ଫାଇନାଲ୍ ପ୍ୟାକିଂ ହେବା ଆଇସ୍ ଫାଇସ୍ ଦେଇକିରି ଫାଇନାଲ୍ ପ୍ୟାକିଂ ହେବା ଏଇଟା ବୋଧେ ଏବେ ପ୍ରନ୍ର ଓନ୍ଲି ପ୍ୟାକିଂ ଚାଲିଛି ଏସବୁ ଜିନିଷ ବଢ଼ିଆ ହିସାବରେ ପ୍ୟାକିଂ ହେଇଛି ଆମର ସାଙ୍ଗେ ସେମାନେ ଏଇ ହିସାବରେ କହିଲେ କି କେନ୍ତା ହିସାବରେ ପ୍ୟାକିଂ ଆସି କେନ୍ତା ହିସାବରେ ଆସି ଆଉ କେନ୍ତା ହିସାବରେ ଫରେନ୍ ସପ୍ଲାଏ ଆସି ବହୁତ ହି ମସ୍ତ ରହିଲା ଆଉ ଗୋଟେ ଦୁଇଟା ଆମେ ଦେଖିବୁ କେନ୍ତା କାଣା ହେଉଛି ଯେତେ ବି ଜିନିଷ ଦେଖାଲି ମାନେ ଯେତେ ବି ଦୁଇ ଦୁଇ ତିନି ଜଣଙ୍କୁ ଏନ୍ତା ପଚାରିଲି କେନ୍ତା କାଣା ହେସି ପ୍ରୋସେସ୍ ହିସାବରେ ସେମାନେ ବତାଲେ ବଟ୍ ସେମାନେ ଯେହେତୁ କାମ କରୁଥିଲେ ୱାକର୍ ଥିଲେ ତ ତାଙ୍କର ଯିଏ ଥିଲେ ସେମାନେ କାମ କର ବୋଲି କହୁଥିଲେ ଆଉ ସେମାନଙ୍କୁ ବି ଆମେ ଡିଷ୍ଟର୍ବ ନାଇଁ କରିବାର କଥା ଯେତେ ପଚାରବାର ଥିଲା ତ ସବୁ ଜିନିଷ ପଚାରିଲି ଆଉ ସେମାନେ ଯେମିତି ହିସାବରେ କହିଲେ କି ଫରେନ୍ ଏକ୍ସପୋର୍ଟ ହେସି ସବୁ ଜିନିଷ ମାନେ ଇଣ୍ଡିଆରେ ବହୁତ କମ୍ ହି ଖାଉଥିବେ ତ ଫରେନ୍ ଏକ୍ସପୋର୍ଟ ହେସି ଯେନ୍ତା ଜାପାନ ହେଲା ଚୀନ ହେଲା ଯେତେ ବି ଜାଗା ମାନେ କହିଲା ଆଇ ଥିଙ୍କ ଜାପାନ ଭଗବାନ ଜାଗା ସବୁ ଏକ୍ସପୋର୍ଟ ହେସି ତ ଏବେ ଯିବା ତ ଏବେ ଯିବା ଏଇ ଭିତରେ ଟିକେ ଦେଖିଦେବା ବୋଟ୍ ଫୋଟ୍ ଭିତରେ ଦେଖିଦେବା ଆଉ ଅଲଗା ଜାଗାରେ ଦେଖିଦେବା ଭାଇ ଚାଲ ଯାଜପୁରର ପିଲା ଅଜୁ ତାର କାଇଁ ଆଦି ଦେଖି ଆଇଛେ କାଣ ଅଜୁ ଅଜୁ ଭାଇ ଅଜୁ ଭାଇ ତ ଏଇଟାର ସାଙ୍ଗେ ତ ଏଇଟାର ସାଙ୍ଗେ ଏଇଟା ଦେଖି ଆଇଛୁ ଏଇଟା ମୁଇଁ ବତଉଛି କେନ୍ତା କାଣା ପ୍ରୋସେସ୍ ହେଇଛି ସବୁ ଜିନିଷ ନା କେନ୍ତା ଲାଗ୍ଲା କି ଟାଇଗର ଟାଇଗର ଫୋନ୍ ତ ଖତରନାକ ଲାଗୁଛି ଭଲ ଲାଗୁଛି ମାନେ ନା ଭାଇ ଟାଇଗର ଟାଇଗର ଫ୍ରଣ୍ଟର ସାଇଜ୍ ପୁରା ଖତରନାକ ଥିଲା ଏକ କୋଟି ଆଉ ମୁଇଁ କଥା ହଉଥିଲି କି ସେମାନେ କହୁଥିଲେ କି ସେମାନେ ଫୁଏଲ୍ ତାକୁ ଯେନ୍ ଦରକାର ପଡ଼ବା କେତେ 4 ଲକ୍ଷ ଆସି କେତେ କହୁଥିଲା ହଁ 2 ଲକ୍ଷରୁ 4 ଲକ୍ଷ ଖର୍ଚ୍ଚ ଆସି ମାନେ ଗୋଟେ ଟ୍ରିପ୍ ମାରବାର ଲାଗି ତାପରେ ହେନୁ ସେମାନେ କେତେ 7 କି 8 ଲକ୍ଷ କି 10 ଲକ୍ଷର ଯଦି ଆଣିଲେ ତେନ୍ ପ୍ରଫିଟ୍ ଅଛି ଏନ୍ତା କିଛି କଥା କହୁଥିଲେ ଆଉ ଖତରା ତ କାଁ ବୋଲୁଛୁ ଷ୍ଟାର୍ଟ ହଉ ଟାଇମ୍ ବ୍ଲଗ୍ ମାନେ ଭାଇ ନେକ୍ସଟ ପାର୍ଟରେ ଆସ୍ବା କେଜି ଗୋଟେ ପାର୍ଟରେ ଯଦି ମୁଇଁ ଦୁଇଟାକେ ମିଶେଇ ଦେଇଥିଲି ଦେନ୍ ଠିକ୍ ହିସାବରେ ନେଇଛି ତ ଦୁଇଟା ପାର୍ଟରେ ମୁଁ ଡିଭାଇଡ଼ କରିଦେଇଛେ ଆଉ ନେକ୍ସଟ ପାର୍ଟଟା ବହୁତ ଜଲ୍ଦି ହିଁ ପଳେଇ ଆସ ତ ଏଥିରେ ଷ୍ଟେ ଟ୍ୟୁନ୍ ରୁହ ଆଉ ଭିଡ଼ିଓକେ ଏନ୍ଜୟ କର ଏଥିରୁ ଏଇଟା ନେହେରୁ ବଙ୍ଗଲା ଯେନ୍ଟାକି ମୁଁ ତୁମକୁ ଆଗରୁ ଭିଡ଼ିଓ ଦେଖି ଚାହୁଁଛି ଯେ ଭିଡ଼ିଓ ନାଇଁ ଦେଖି ଯାଇକିରି ପ୍ଲିଜ୍ ଦେଖିଦିଅ ମସ୍ତ ବାଲା ଭାଇ ନେହେରୁ ବଙ୍ଗଲାରୁ ବ୍ଲଗ୍ ବ୍ଲଗ୍ ବନିଛି ଇହାଦେ ଭାଇ ବର୍ଷା ହେଇଯିବ ଆଇ ଥିଙ୍କ ଯାହା ତ ସେଥିରେ ଆମକୁ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ବାହାରିବାକୁ ପଡ଼ବା ଏଇ ଜାଗାରୁ ତ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଆମେ ବାହାରିଛୁ ଭାଇ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଚାଲ ଅଜେ ଚାଲେ ଚାଲେ ଜଲ୍ଦି ଚାଲ ବୋଲି ଆମେ ଟ୍ରାଏ କରୁଛୁ କି ଯେତେବେଳେ ୱିକେଣ୍ଡ ହେବା ଭାଇ ହେ ଟାଇମ୍ରେ ରୁମ୍ରେ ନେ ବସିକିରି କାହିଁକି ରୁମ୍ରେ ତ ସଦାବେଳେ ବସିଛୁ ଆଉ ରୁମ୍ରେ ଚାରି କାନ୍ଥରେ ବସିଲେ ଭାଇ ଯେତେ ନେଗେଟିଭିଟି ମାନେ ଭାଇ ସେ ଭିତରେ ହିଁ ରହିଆସି ବୋଲେ ଆମେ ଚାହୁଁଛୁ କି ପାଖେ ଯେନ୍ ଯେନ୍ ଜାଗାମାନେ ଅଛି ତ ସେ ଜାଗାମାନଙ୍କୁ ଏକ୍ସପ୍ଲୋର୍ କରିବୁ ବଟ୍ ପାରାଦୀପରେ ବହୁତ କମ୍ ଜାଗା ଅଛି ଆଇ ଥିଙ୍କ ଏକ୍ସପ୍ଲୋର୍ କରିବାର ଲାଗି ବଟ୍ 150 କିଲୋମିଟର ରେଡିଅସ୍ରେ ବହୁତ ସାରା ଜାଗା ଅଛି ଲେକିନ୍ ସେଟା ଯାଇ ନାଇଁ ହୁଏ କାହିଁକି ଇହାଦେ ବର୍ଷା ମାସ ଚାଲି ବସିଲାନ କାହିଁକିନାକି ଯେତେ ବି ପାଖେ ଜାଗାମାନେ ଅଛେ ଯେନ୍ତା ହେଲା ଗୋଟେ ହେଉଛି ନେହେରୁ ବଙ୍ଗଲା ଗୋଟେ ହେଉଛି ସି ବିଚ୍ ତ ଇ ଦୁଇ ଜାଗାକେ ଆମେ ଫ୍ରିକୁଏଣ୍ଟଲି ଭିଜିଟ୍ କରୁଥିଲୁ ହେଲେ ଏବେ ଏଇଟା ପଳେଇ ଆଇଥିଲୁ ଲେକିନ୍ ଅନ୍ଧାର ହେଇଗଲା ତାର ସାଙ୍ଗେ ବର୍ଷା ପାକ୍ ପୁରା କଲାନ ଯେ ଭାଇ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ବାହାରିଯିବୁ ଏଇଟା ତୁମକୁ ଜଷ୍ଟ ସ୍ନିକ୍ ଆଣ୍ଡ ପିକ୍ ସବୁ ଜିନିଷ ଭାଇ ଟିକେ ଟିକେ ଦେଖେଇ ଦେଉଛେ କାହିଁକି ତୁମେ ଏନ୍ଜୟ କର ଭାଇମାନେ ଆଜିଲେ କହିଲା ଭିଡ଼ିଓ କେନ୍ତା ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ବତ ଆଉ କେନ୍ତା କେନ୍ତା ଭିଡ଼ିଓ ତୁମକୁ ଦରକାର ଏ ଜାଗାର ଭାଇ ମୋତେ ତଳେ କମେଣ୍ଟ କର ସେଇ ହିସାବରେ ଭିଡ଼ିଓ ମୁଁ ବହୁତ ସାରା ବନାମି ତ ଯେ ମୋର ଚ୍ୟାନେଲ୍କେ ସବସ୍କ୍ରାଇବ୍ ନ କରି ଯାଇକି ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅ ମସ୍ତ ମସ୍ତ ଭଲ ଭିଡ଼ିଓ ଆସିବାର ଅଛି ତ ଷ୍ଟେ ହେଲ୍ଦି ଷ୍ଟେ ଫିଟ୍